নমস্কার বন্ধুরা, পাখির দুষ্টুমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 8টা, এখন থেকে আমি আমার ব্লগ চালু করলাম। আজ রাত্রে মেয়ে একবারের জন্য দু চোখের পাতা এক করেনি, এখনও পর্যন্ত ঘুমের কোনো নামগন্ধ নেই। এবার আমি যাব পড়াতে, বড় ভাইজিকে পড়াবো, আর ও ততক্ষণ ওই খেলাগুলো নিয়ে খেলবে। শুধু আজ নয়, এই 3 দিন ধরে ও রাত্রে একেবারে ঘুমাচ্ছে না, একবারের জন্য ঘুমাইনি। তো আমারও সেই রকমই চলছে, তো এখনও খেলবে। ওই দুটো কি আমার? কোনটা আমার? কোনটা আমার? এই দুটো দাও দাও, এই দুটো মাংস আমার। কি এখনো সেদ্ধ হয়নি? দিতে গিয়ে ঢেলে দিলে বাবু। আর তোমার কোনটা? এই ভর্তি থালাটা তোমার? ও বাবা, এটা সেদ্ধ হয়েছে বুঝি? এটাও সেদ্ধ হয়নি, মায়া করে দুটোও দিতে পারলি না। কি করবে? কোথায় থাকে? ওগুলো খেল না তো, ওগুলো আলমারিতে থাকে। ওটা সবুজ নয়, ওটা তো গোলাপি। তুমি কেন গোলাপিকে সবুজ বলো? সবুজ রং তো তুমি চেনো, ওটা গোলাপি। আমার একটা, হ্যাঁ ওটা গোলাপি। দেখো আমি ভাইজিকে পড়াতে চলে এসেছি, নিজের চুলটাও আঁচড়ানো হয়নি, তো এখন আমি বসে আছি ওর অপেক্ষায়। আজ না ও ঘুমিয়ে গিয়েছিল, আমি এসে তুললাম। 5 মিনিট সময় লাগবে ওর, ততক্ষণ নিচে এসেছিলাম। মা সবজি কাটতে কাটতে খবর দিল যে আমাদের গ্রামের একজন মারা গেছে, চেনা খুবই। মনটা একটু খারাপ হয়ে গেল, পড়তে চলে এসেছে, এতটা বেলা হয়েছে, তবু দেখো খালি পেটেই ও কিন্তু পড়াশোনা করছে, খুব সোনা মেয়ে। জানো তো আমাদের বড় সংসার অনেক কিছু রান্না হয়, তোমাদের দেখাতে খুব ভাল লাগে। যদিও রান্না সব সাদা মাটা, তবুও ভাল লাগে। এটা কলাইয়ের ডাল, আলু পটলের তরকারি মাখা মাখা করেছে, পেঁপে সেদ্ধ, পটল ভাজা, মুগের ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, গাঁদাল পাতার ঝোল। পড়িয়ে চলে এসেছি, মেয়ে জেগেছিল, ওকে খাইয়ে রেডি করে নিয়ে বেরিয়েছি। আগের দিন তোমাদের দেখিয়েছিলাম যে আমি ব্যাংকে গিয়ে ফর্ম নিয়েছি, ওর জন্য নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। দেখো ব্যাংকে পৌঁছে গেছে, ছুটে চলে এসেছি। এখন আবার কাজও আমাদের মিটে গেছে, আমরা ব্যাংক থেকে বেরিয়ে আসছি। ওর অ্যাকাউন্টের জন্য ফর্ম জমা দেওয়া হয়েছে, এখন 2 দিন সময় লাগবে। ঠাকুর তৈরি হচ্ছে, রাস্তা হাঁটলি না কেন বাবা? কিরে কি চিন্তা হচ্ছে? জানো আসার সময় ওকে বললাম যে চল দুজনে হাঁটতে হাঁটতে যাই, ও দাঁড়িয়ে রইল, বললো না আমি টোটোই করেই যাব, কিছুতেই হাঁটবো না। যাই হোক টোটোই করে বাড়ি এলাম, এসে তো ওকে চান টান করিয়ে খাওয়াতে বসিয়েছি। খাওয়ার সময় কিছুতেই বসবে না, শুয়ে পড়বে, ওকে তো খাইয়ে দিতে হয়, কিন্তু সেটাও বসবে না। টেনে টেনে যত তুলি ও তত শুয়ে পড়ে, ওর জন্য খিচুড়ি আর শাক খেয়ে না বাহু। জানো তো আজকে খুব দুশ্চিন্তা হচ্ছিলো যে চান টান করিয়ে ঘরে রাখলেই একবার ও হয়তো ঘুমিয়ে পড়বে আর খাবে না, কিন্তু আজকে এখনও ঘুমায়নি। তো আজকে যাই হোক, তবুও খাচ্ছে, আর চান করার সময় আজ কষ্ট পায়নি। অন্যদিন ঘুম থেকে উঠিয়ে নিয়ে চান করায় খুব কষ্ট পায়, তো আজকে আর সেটা হয়নি। এখন সন্ধে 8টা, এখনও ও শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। আজ এই পর্যন্তই, পরের ভিডিওয় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, টাটা।